আসসালামু আলাইকুম এভরিওয়ান, আমি ডক্টর শানু ইসলাম পলি। চলে এসেছি আপনাদের সবার পছন্দের রেলুমিন্স স্কিন কেয়ার অ্যান্ড ফার্মা অ্যান্ড রেলুমিন লেজার অ্যাস্থেটিক্স থেকে। আজকে আমি আপনাদের সাথে আছি আমাদের কলাবাগান ধানমন্ডি ব্রাঞ্চ থেকে। অলরেডি কিন্তু আপনারা আমার সাথে দেখতে পাচ্ছেন বাংলাদেশের একজন জনপ্রিয় রেনাউন্ড মডেল এবং অ্যাক্ট্রেস। আপু যদি আপনার পরিচয়টা দিতেন। হ্যালো, আমি সামন্তি শৌমি। আজকে প্রথমবার আমি ওদের ক্লিনিকে এসেছি, আর আমি আজকে যে সার্ভিসটি নিয়েছি সেটা হলো, আমি আজকে দুইটা সার্ভিস নিয়েছি। তো এটার মাঝখানে একটা সার্ভিস হলো হেয়ার লেজার রিমুভাল। এটা আমার ফার্স্ট টাইম আমি সার্ভিসটি নিয়েছি, বিকজ আগে কোনোদিন নেওয়া হয়নি, কারণ সবসময় তো ভয় পেতাম, বিকজ লেজার জিনিসটা আমি একটু ভয় পাই, ব্যথা লাগবে বা যদি অন্য কোনো কিছু হয়, বিকজ আমার স্কিন অনেক বেশি সেন্সিটিভ। বাট আপু আমার ট্রিটমেন্টটা করলো, কোনো ধরনের ব্যথাই লাগেনি, আমি আসলে টেরও পাইনি। আসলে আমরা বলে থাকি যে হেয়ার রিমুভার যে লেজার ট্রিটমেন্টটা সেগুলো কিন্তু আপু একদমই ইনভেসিভ ট্রিটমেন্ট, সো সেখানে পেইনের কোনো ব্যাপারই থাকে না। আর আপু আপনাদের মতো সেলিব্রিটিরা যখন আমাদের কাছে আসেন, এই ট্রিটমেন্টগুলো নেন এবং এর পরবর্তী আপনাদের ফিলিংসগুলো আসলে আমাদের সাথে শেয়ার করেন, তখন কিন্তু আমাদের যে ভ্যালুয়েবল ক্লায়েন্টরা আছেন তারাও কিন্তু কনফিডেন্স পায় এ থেকে। সো আপুকে আসলে অনেক অনেক ধন্যবাদ। আর আপুর যেহেতু এটা ফার্স্ট সেশন, আশা করছি আপুকে পরবর্তী সেশনগুলোতেও আমাদের সাথে পাবো। আর আপুকে আমি মনে করে দিতে চাই, আসলে কিন্তু 21 ডেজ অ্যাপার্ট আমরা এই সেশনগুলো নিতে বলে থাকি। আর আপুর যেহেতু হেয়ার গ্রোথ আসলে একদমই কম, সো আশা করা যাচ্ছে যে আপু 3-5 সেশনের মধ্যে আমরা খুব ভালো একটা ভিজিবল রেজাল্ট আপনার ক্ষেত্রে পাবো। ফর দ্য বেস্ট। সো থ্যাংক ইউ আপু আপনার আমাদের উপরে আসলে বিলিভ করার জন্য এবং এখানে আসার জন্য। থ্যাংক ইউ সো মাচ আপু, তোমাকেও থ্যাংক ইউ সো মাচ, যে থ্যাংকস ফর হ্যাভিং মি। থ্যাংক ইউ।